আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বসবেন ভাগে বেশি পড়বেন, মানুষ কম হইলে সুবিধা, মানুষ কম হইলে ভাগে বেশি করে, জন্য প্রাইভেট পড়ায় না, প্রাইভেট ক্লাসে ছাত্র বেশি থাকে আর প্রাইভেটে কম থাকে। প্রাইভেট পড়ায় যিনি উনি পয়সা বেশি নেন, কারণ ওনার মেধা দশ জনের মধ্যে বন্টন হয়, দশ জনের পনেরো জনের মধ্যে। আল্লাহু আকবার। যারা সাইডে আছেন আল্লাহর হস্তে সামনে এসে বসলে ভালো হয়। এতক্ষণ আপনারা আমার আজিজ মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি এর জবান থেকে কথা শুনেছেন, হালকা গরম আর ঠান্ডা মিলে। আর এখন এই মাত্র বয়ান শুনছিলেন আপনারা, আমার স্নেহের ছোট ভাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য তিন নম্বর সাহেবজাদা, চার নম্বর পুরোটাই গরম। আগেরটা হলো ঠান্ডার গরমে মিশ্রিত, আর এখন শুনছেন পুরোটাই গরম। ঠিক নেই, বেশি ঝাল খেলে পেট খারাপ করে, বুঝেন কথা? কিন্তু বেশি ঝাল খেলে পেট খারাপ করে, অনেক টাইমে ঝাল সহ্য হয় না। শেষের দিকে মানুষ একটু মিষ্টি খেতে পছন্দ করে, কি খাওয়ার শেষের দিকে কি খেতে পছন্দ করে? মিষ্টি মিষ্টি। এখন তো ডায়াবেটিস মুক্ত মিষ্টিও খাই দিয়েছে, এই জন্য আমরা খুব গরম কথা বলবো না, যা হয়েছে আলহামদুলিল্লাহ অল্প টাইমে কথা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। একটু বসলে ভালো হয়, আমার বাম সাইডে যারা দাঁড়িয়ে আছেন ওনারা এসে বসলে ভালো হয়। মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন, কিছু সাহাবি মসজিদ নববীর আশেপাশে দাঁড়ানো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজলিসু, তোমরা বসে পড়ো, বসে যাও। এই ঘোষণাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। দেখলেন কি এক সাহাবি ওনার এক পাও মসজিদের গেটের উপরে আর এক পাও নিচে ওইখানে বসে বসে। হুজুর জিজ্ঞেস করলেন এখানে বসলে কেন? আল্লাহর হাবিব আপনি যখন বলছেন বসে যাও, এই যেখানে জায়গা পাইছি ওইখানেই বসে গেছে, আর এক ইঞ্চিও সরার চেষ্টা করেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে আসতেছিলেন, রোডে রোডে গলিতে ওইখানেই বসে পড়ছেন। হুজুর বললেন আব্দুল্লাহ তুমি এখানে বসলে কেন? তোমাকে তো বসার জন্য বলিনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, বকরি যেই ঘরে বাঁধে ওইখানেই বসে পড়ছেন। আপনারা কি কথা শুনতেছেন? এটা ওয়াজ করতে আসেন, ওয়াজের আগের কথাগুলো বলতে আসেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে
সেখানে বকরি বাদে বকরির পাল ওই ওই ঘরেই বসে গেছে। আহ আবু দর্দা তুমি এখানে বসলে কেন? আবু দর্দা বলছেন, হুজুর আপনি বলছেন বসতে, এই জন্য আর সামনে আগাই নেই, এইখানে বসে গেছে। এবার আপনারা যে হাত করবেন না কথা কয়েন, মানে মামুনুল হক আপনাদের 10 লক্ষকে পাঠাবে অথবা নিজে নিয়ে যাবে। এখন আমরা ওই 10 লক্ষের মধ্যে আসি কিনা জানি না। এবার আপনারা জেহাদে যাবেন না যাবেন নেই? কে কে যাবেন হাতুরে দেখান তো। জেহাদের ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল আমিরে মুজাহিদের কথা শোনা। কথা কয়, জেহাদের ময়দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জেহাদে জয় পরাজয়, এটা আল্লাহর হুকুমের উপর নির্ভর করে। পাশাপাশি মুজাহিদের আমির যিনি হবে ওনার কথা মানার উপর নির্ভর করে। কথা বলে না কেন? আপনি যদি এই বয়ানে কথা না শুনেন আপনি ফিলিস্তিনে গিয়া মাইর খেয়ে আর ভূত হয়ে যাবেন, ভূত। ওর কথা কয় না। আপনি যদি এইখানে কথা না শুনেন, কথা শুনে অভ্যস্ত না হন, কথা মানায় অভ্যস্ত না হন, জেহাদের ময়দানে গিয়া মাইর খেয়ে বর্তা হয়ে যাবেন, বর্তা। দেখেন না ওহুদের ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভুল বুঝার কারণে মাইর খেয়েছে এবং মুসলমানরা পরাজয় বরণ করেছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দাদের কথা শোনার মানার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى أصحابه الذين عثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يجتبي إليه من يشاء إليه من ينيب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
নিশান নেই আর, হর লহজা হে মুমিন কি নেই শান নেই আর, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, কাহ্হারি ও গফফারি ও কুদ্দুসি ও জবরুত, কাহ্হারি ও গফফারি ও কুদ্দুসি ও জবরুত, ইয়ে চার আনাসির মতো বনতা হে মুসলমান, ইয়ে চার আনাসির মতো বনতা হে মুসলমান, হম সায়ায়ে জিবরীলে আমি বন্দায়ে খাকি, হম সায়ায়ে জিবরীলে আমি বন্দায়ে খাকি, হায় উসকা নশীমান না বুখারা না বদখশা, হায় উসকা নশীমান না বুখারা না বদখশা, ইয়ে রাজ কিসি কো নহীঁ মালুম কে মুমিন, ইয়ে রাজ কিসি কো নহীঁ মালুম কে মুমিন, কারি নজর আতা হ্যায় হকীকত মে কুরআন, কারি নজর আতা হ্যায় হকীকত মে কুরআন, লা ইলাহা ইল্লাল্লাহ, আব কহাঁ লে জাগে বৈঠো আইস দিওয়ানে কো হাম, লা ইলাহা ইল্লাল্লাহ, খুদা হশর মে কহ দে, তাওহীদ তো ইয়ে হ্যায় কে খুদা হশর মে কহ দে, ইয়ে বান্দা, ইয়ে বান্দা দো আলম সে খফা মেরে লিয়ে হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহায়েত কাবিরুল ইহতিরাম মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আলোর মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাছা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেট হেতিমগঞ্জ দেওয়ান রোড সংলগ্ন মাঠে আলেহসান কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত
দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনব এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে ছোট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে কোরআনে মাজিদের আয়াত শরীফ এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন প্রথম যে কথাটা আসলে শেষের দিকে শুনার আর ক্ষুধা থাকে না, যে সমস্যাটা শেষের দিকে শুনার ক্ষুধা থাকে না, শেষের দিকে খাওয়ার চাহিদাও থাকে একদম শেষ মুহূর্তে। কেউ যদি ভাত দিতে চায় তো জিজ্ঞেস করে আর কি তরকারি আছে, যদি দেখে যে পিছনে যে তরকারিগুলো খেয়েছে সেতে ভালো তরকারি আছে তখন কয়ে যায় আচ্ছা আর কয়টা দাও, এর চাইতে দুর্বল তরকারি হয় না 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 আর লাগবো না আর লাগবো না, বুঝতেছেন নি কথা? হ্যাঁ আপনারা বুঝতেছেন যে আমি আজকে বিপদে বসছি। অত কথা বলার দরকার নেই, আপনারা এমনি বসবেন তো ইনশাআল্লাহ। যে কয়জন আসেন এরা তো আর উঠবেন না, বসবেন? কে কে বসবেন একটু হাত উঠে দেখাইলে খুশি হইতাম। হাত উঠানি মানে হইলো ওয়াদা করা, ওয়াদা খেলাফ করা কবিরা গুনাহ, ওয়াদা খেলাফ করা হইলো মুনাফিকের আলামত। কথা বলে না ওয়াদা খেলাফ করা কি, এটা করা যাবে না। আর আরেকটা বিষয় আমার খুব জ্বালাইতেছে, সেটা হইলো আপনাদের যে এই ভিডিও সাহস করে আল্লাহর জাত করে তাওয়াক্কুল করে বতু আমি দিয়ে দিতে আছি, এটা হারাম। ভিডিও কি করেন? ভিডিও হারাম, বুঝতেছেন কথা? আল্লাহর জাত করে তাওয়াক্কুল করে উম্মতের ওলামারা এখানে আছে, কপালে যা আছে তা হবে, ভিডিও হারাম। ভিডিও কি অনেকে বলে যারা একটু বোম বাং এরা বলে ঠিক আছে, কিন্তু যারা ওজনি এরা বলে ভিডিও করা কি? ওয়াজ মাহফিল আইসে যে আপনি হারাম কাজ করেন, বাসায় গিয়ে কি কামটা করবেন? কথা বলি না, এই গত কয়েকদিন আগের ঘটনা, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস মানে হলো সারা দুনিয়ার শেখুল হাদিস। কথা বলেন, দারা দারুন দেওবন্দের শেখুল হাদিস মানে সারা দুনিয়ার শেখুল হাদিস। আমাদের ওস্তাদ যার কাছে আমরা তিরমিজি শরীফ পড়ছি দেওবন্দে এবং তহাবি শরীফ পড়েছি মুফতি সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুল আলিয়া ঢাকার এক প্রোগ্রামে ভিডিও ছিল, হযরত এখানে সরাসরি বলছেন ভাই অডিও করো, ভিডিও মত করো, ইয়ে হারাম হে, ইয়ে ইয়ে মানা হে, ইয়ে হারাম হে, মানা না মানা আপনাদের বিষয়। আবার যদি আমার তবিয়ত গরম হয় আমি বলবো যে আপনি না নামাইলে আমি ওয়াজ করবো না, এটা বলার সম্ভাবনা আছে, এই জন্য অন্যদেরটা করছেন আমারটা করেন না, নামাই দিলে ভালো হবে।
মানুষ সুরতের পিছনে পড়ার কারণে সিরতের থেকে মাহরুম হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। মানুষ সুরতের আকৃতি, প্রসার, প্রসার এগুলোর পিছনে পড়া, এগুলো নামে না কেন? আপনারা কাজ করে রেখে দেন ভাই। মানুষ সুরতের পিছনে পড়ার কারণে সিরতের থেকে মাহরুম আর বঞ্চিত হয়ে গেছে। খুব খেয়াল করেন কথা, খুব খেয়াল করেন। যারা সুরতে মোহাম্মদিয়া নিয়ে ব্যস্ত, এ বাঙালি, যারা সুরতে মোহাম্মদিয়া নিয়ে ব্যস্ত, রবিউল আউয়ালের 12 তারিখ, 9 তারিখ, পুরো রবিউল আউয়াল মাস, এই সুরতে মোহাম্মদিয়া নিয়ে যারা ব্যস্ত, এরা সিরতে মোহাম্মদীর ধারেও নেই। আবু লাহাব সুরতে মোহাম্মদিয়া নিয়ে ব্যস্ত ছিল, যেই কারণে আবু লাহাবের কাছে তখন সুসংবাদ এসেছে দাসীর মাধ্যমে, আবু লাহাব তোমার মৃত ভাই আবদুল্লাহর ঘরে আল্লাহ একটা সন্তান দান করেছে। আবু লাহাব খুশিতে নিজের দাসীটাকে মুক্ত করে দিয়েছেন, দিয়েছে যা তুই এরকম একটা সুসংবাদ শুনে নি, আমার ভাইয়ের ঘরে ছেলে আসছে ভাতিজা, তোরে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। মুক্তি বুঝেননি, একত্রে যুদ্ধ বিল্লির করছে, আর কথা কয় না, স্বাধীনতার জন্য আজাদি আপকার সে হ্যায় উনকি তাবাহি, আজাদি আপকার সে হ্যায় উনকি তাবাহি, রাখতে নহি জো ফিকর তাদাব্বুর কা সলীকা, রাখতে নহি জো ফিকর তাদাব্বুর কা সলীকা, হো ফিকরে আগর খাম তো আজাদি আফকার, হো ফিকরে আগর খাম তো আজাদি আফকার, ইনসান কো হায়ওয়ান বানানে কা তরীকা, ইনসান কো হায়ওয়ান বানানে কা তরীকা। স্বাধীনতা এত দামি জিনিস, 30 লক্ষ, এটা আমাদের মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বদৌলতে, জনগণের শাহাদতের বদৌলতে, যদিও পিছন থেকে তাজউদ্দিন সাহেব বলছেন ভাই 30,000, 30,000, 30 লক্ষ না ভাই, 30,000, 30,000। আমার নেতা বলছে না, কইছি তো কইছি 30 লক্ষ, বুঝেন নাই কথাটা, অর্থ ফিরব না, ভুল হলে ভুল, 30,000-এর জায়গায় 30 লক্ষ। তাহলে 30,000 বলেন আর 30 লক্ষ বলেন, মানুষের ইজ্জত, আবরু, জান আর মালের ক্ষতি দিয়া এই স্বাধীনতার যুদ্ধ কেন দরকার? স্বাধীনতা দামি জিনিস। আর আবু লাহাবের এই দাসী শুধু সুরতে মোহাম্মদি, জেসমে মোহাম্মদি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ি, দুনিয়াতে আসার সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাব খুশি হইয়া দাসীকে সারা জিন্দিগির দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিছে। তাহলে আবু লাহাব সুরত নিয়ে ব্যস্ত, 40 বৎসর পর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিরতের তাবলীগ শুরু করছেন, যে আমার এই সুন্দর বডির ভিতরে আল্লাহ একটা দামি দৌলত দান করেছেন, এই দৌলতের নাম হলো নবুয়ত। সুবহানাল্লাহ কবেন না, কথাকে বুঝতেছেন আপনারা, বুঝে আরম্ভ করছেন? এই সুন্দর বডিটার ভিতরে আল্লাহ একটা দামি দৌলত দান করেছেন, এই দৌলতের নাম হলো নবুয়ত। মাফি মুলুকিয়ত, মাফি বাদশাহত, নবুয়ত দান করেছেন, নবুয়ত। এই দাওয়াত যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিলেন সাফা পাহাড়ের উপরে,
সর্বপ্রথম সূরতের পাগল আবু লাহাব সীরতে মুহাম্মদের দুশমন হয়ে গেছে, কথা কয় না? আমার এই সহজ সরল কথা বুঝতেছেন আপনারা? যে এই মানুষটা মুহাম্মদের সূরতের পাগল, এই মানুষটা চল্লিশ বছর পরে সীরতে মুহাম্মদের দুশমন হয়ে গেছে। এখন আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়ে মারে আর বলে তাব্বাল লাগা ইয়া মুহাম্মদ সায়ের আল ইয়াউম আলিহাদা জামাতানা, মোহাম্মদ সারা জিন্দিগির জন্য ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ কন মোহাম্মদ সারা জিন্দিগির জন্য ধ্বংস হয়ে যা তুমি, এই জন্য আমাগরে ডাকছাস। মোহাম্মদ কিছু বলেন না, মোহাম্মদের খোদা বসে নেই, মোহাম্মদের খোদা জিব্রাইলকে পাঠিয়ে বলছেন তুই যাই আবার রসুলকে সুরাটা শুনে দে, রসুল ধ্বংস হবে না আবু লাহাব ধ্বংস হবে, কথা কয় না কেন? এখনো ইসলামের দুশ্মনরা দুশ্মনী করতেছে, যেমন ইসলামের ঝান্ডাবাহী পতাকাবাহী উম্মতের ওলামায়ে কেরাম দিনদার বুদ্ধিজীবী ফরেজগার এই তবকা যেন ধ্বংস হয়ে যায়। ওই দিন যেমন আবু জাহল বলছিল, আবু লাহাব বলছিল যে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, আল্লাহ বলছেন অসম্ভব মোহাম্মদ ধ্বংস হবে না, তোর চোদ্দ গোষ্ঠী তুই তোর বংশ ধ্বংস হবে। এখনকার সময়ও ইনশাআল্লাহ মোহাম্মদি গুরু মোহাম্মদের সিরাতের আশের দ্বারা মোহাম্মদের নবুয়তের বাস্তবায়নের জন্য হাতে কলমে কাগজে মুখে যারা মেহনত আর পরিশ্রম করতেছে ধ্বংস এরা হবে না, মোহাম্মদের সিরাতের যারা দুশ্মন তারাই ধ্বংস হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই সিরত নিয়ে চিন্তা করা, সুরত নিয়ে না, এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন, আসলটার মধ্যে আসেন, আসলটার মধ্যে কথা কয় রাখেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুরা অবতীর্ণ যে শুনছেন আপনারা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাও, মোহাম্মদ বলছেন আবু লাহাব তুই ধ্বংস হয়ে যাও, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি রক্ষা করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরা ঘুরা পাহারাদারি দায়িত্ব ছিল, আল্লাহ বলেন এত কষ্ট করে বডি গার্ড রাখার দরকার নাই, আমার সাহায্য যদি না থাকে বডিগার্ডের ভিতর দিয়ে ঠুস করে মেরে দিবে, কথা কয় না? আমার সাহায্য যদি না থাকে বডিগার্ডের ভিতর দিয়ে মেরে দিবে, আল্লাহ বলেন আমার সাহায্য দেখলে বডিগার্ডের দরকার নাই, মোহাম্মদ নো টেনশন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষদের আক্রমণ থেকে কাফের বেঈমানদের ইহুদি খ্রিস্টানদের আক্রমণ থেকে হেফাজত করবেন, মাশাআল্লাহ ইহা তককে হুজুরের কবরের ভিতরে জাসাদে তার শরীর মুবারক কেও ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্তর থেকে আল্লাহ হেফাজত করেছে, কথা কয় না? হুজুর কামরার থেকে বাইরে সাহাবায়ে কেরামকে বলছেন যাও যাও যাও, এখানে আর পাহারাদারি দরকার নেই, আল্লাহ বলছেন আল্লাহ হেফাজত করবেন। এটা এই কথাগুলো চলছে, এই পটুনিয়া এই ফেরেশানি এটার কারণে, এই পটুনিয়া তো ফেরেশান হইতে নাই, কথা কয় না কেন? আমাদের ফটু কি এইখানে উঠানোর দরকার না, উঠে গেছে, কথা কয় না? উঠছেনি কোথায়, কোথায় বলেন না, আল্লাহ বুঝার তৌফিক দান করো, সবাইকে বুঝার তৌফিক দান করো। আপনারা আমার এই কথাগুলোতে খুশি হইতে পারেন নাই,
কে কে খুশি হয়েছেন একটু হাতে দেখান তো। তার মানে আপনারা ধরে রেখছেন যে হুজুরে বলবে, হয় না? আসলে আমার একটা অসুখী মুশকিল হইলেও এই বইলে বলাই ভিতরে মানুষই কেমনে জানি কথা রাখে না, আমি পারি না, আমি বইলে বলাই কথা কয় না। আল্লাহ, নাজিউর রহমান মঞ্জুর সাহেব এখন দুনিয়াতে নাই, আল্লাহ ওনারে নিয়ে গেছেন। প্রেস ক্লাবে এক প্রোগ্রামে উনি প্রধান অতিথি, আমি মিলাম সভাপতি, ইমামদের একটা প্রোগ্রাম। উনি দাঁড়াইয়ে শুরু করছে, এদেশের ইমামরা যদি ঠিক হয়ে যায় পুরো সমাজ ঠিক হয়ে যাবে, ইমামরা ঠিক হওয়া দরকার উনি বলতেছেন। তার মানে যত সব খুব হইল ইমামদের উপরে, আর আমি হইলাম ইমাম কমিটির সভাপতি, কথা কয় ওই মজমারও সভাপতি। নাম বললে আপনারা চিনবেন, আমার ভাই মাওলানা তাফাজ্জল আজিজ, উনি ছিলেন ওই মজমার পরিচালক। উনি বুঝছেন এই কথা যে খুরশিদ ভাই কিছু বলবো, কিন্তু কথা কয় না, এই জন্য উনি নাম ঘোষণার সময় বলছেন এখন মুখতাসারা দোয়া করবেন, আজকের এই প্রোগ্রামের সভাপতি আমার নাম বলছেন এই। আমি দাঁড়াইয়াই বলছি মুখতাসার দোয়ার পূর্বে মুখতাসার বক্তব্য আছে আমার, কথা কয় না, মুখতাসার দোয়ার আগে মুখতাসার বক্তব্য। তখনই তাফাজ্জলকে আজিজ সহ অন্যদের পেটে কামড়তেছে যে কি জানি গড়ায় আসবে, কি বলছি শুনেলন, আল্লাহ ইমামদেরকে ঠিক করে দিলে সারা দেশ ঠিক হয়ে যাবে, এটা না? আমি বলছি ঠিক আছে, বক্তব্য তো ঠিক আছে, বাকি এই বক্তব্যকে একটু সংস্কার করতে হবে। সেটা হইল ইমাম দুই প্রকার, একটা হইল হেদায়েতে আপ্তা ইমাম, আর একটা হইল পদভ্রষ্ট ইমাম তথা লিডার, কথা কয় না কেন? একটা হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাননেওয়ালা ইমাম, আর একটা হইল রসুলের আদর্শের পরিপন্থী বিরোধিতা করনেওয়ালা ইমাম লিডার, কথা কয় না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইম্মাতিল মুদিল্লিন, তিরমিজি শরীফের রওয়ায়েত। হুজুর বলেছেন আল্লাহ আপনার কাছে পদভ্রষ্ট ইমামদের থেকে আমি আশ্রয় চাই, আল্লাহ আমাদের এই মুসলমান সমাজকে পদভ্রষ্ট নেতাদের থেকে হেফাজত করুন, আমিন। এটা যখন বলছি এখন উনি নাই, নাজির রহমান মঞ্জুর সাহেব, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, উনি আমার দিকে তাকায়, আমি যখন ওনার দিকে তাকাইয়া তাকাইয়া কথা কই তখন নিচের দিকে চোখ পালাই, চোখ ওনারটা যত দুর্বল আমারটা আর একটু বড়, কথা কয় না? আসলে কথা আমি হজম করতে পারি না, কোনো কথা বেশ কম হইলে এটা মুখ দিয়ে অটো বাইরে হয়ে যায়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ 50 বছর বুখারী শরীফ পড়াইছেন এই কুট্টিপু গ্রামে, ফটো উঠে দিছে ফটো, হযরত শেখুল হাদিস সাহেব হুজুর হাটহাজারি আহমদ শফি সাহেব হুজুর দামত বরকাতুল আলিয়া ওবায়দুল্লাহ খতিব ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহ সবাই স্টেজে বসা, এই যখন আমারটা উঠেইতে আসছে সাথে সাথে দমক দিছি, এটা হারাম বসমিয়া, এটা কি কোনো রাজনৈতিক প্রোগ্রাম, এটা তো নিষেধ, আল্লাহর রহমতে যদি কোনো ব্যস্কম হতো আমার মুরব্বীরাই ছিলেন ওনা তো আমাকে নিষেধ করতেন, কথা কয় না? উল্টো ওনারা মুস্কি মুস্কি হাসেন আর খুশি হয়েছেন যে না বাবা তোর কলিজাটা বড় আছে, ঠিকই আছে। আর এই কথাটা ওই মজমার মধ্যে আরেকজন মানুষ বলছেন, পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার শেখুল হাদিস হযরত মাওলানা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ, এই বাংলাদেশে এই নালায়েক বলছে এই কথাটা, আর পাকিস্তানের সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ কেউ বলে নাই, কেউ বললে আর না বললে কিছু আসে যায় না, যেটা হারাম এটা হারাম, কথা কয় না কেন? ঘুষ খাওয়া হারাম, কোন মুলবি যদি ঘুষ খায় হালাল না হারাম? সুদ খাওয়া হারাম, কোন মুলবি যদি সুদ খায় হালাল না হারাম? দাড়ি ছাসা দাড়ি কাটা হারাম, কোন মুলবি যদি ছাসে আর কাটে হালাল না হারাম? ফটো উঠানো ভিডিও হারাম,
কোন শাইখুল হাদিস যদি নাকি ভিডিও করতে বলে হারাম 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 হালাল হয় না, কথা কি আপনারা বুঝতেছেন? কার কার বুঝে আসা আরম্ভ হয়েছে হাত উঠে দেখান, বেশি মানুষ লাগে না ওয়াজ করার লাগে, আমাকে এত মানুষের দরকার না, 313 জনে মজমা সোজা করে বলাইছে, কথা কয় না, কতজন ইংরেজদের বিরুদ্ধে দারুল দেওবন্দের মুরব্বীরা, তখনও দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়নি, সারা ভারতের বড় বড়রা বসছে, আপনাদের কষ্ট হয় না তো, সারা দেওবন্দের বড় বড়রা বসছে ভারতের, কয়েছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তো সামগ্রী আমাদের কাছে নাই, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলছেন আমরা কি 313 জনও নাই, সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ, আমরা কি 313 জনও নাই, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান, বলেন না বলেন না, বিইযনিল্লাহ মিয়া, এখন মার খাওয়ার পিছনে মূল কারণ কি বলেন? আমার ভাই মাওলানা মামুনুল হক বলেছেন অস্ত্রের অভাব নেই, আদদি কাতরত সংখ্যার অভাব নেই, প্রশিক্ষণ আমাদের মজবুত, এরপরে গ্যাস বলেন পেট্রোল বলেন ডিজেল বলেন মোবিল বলেন স্বর্ণ বলেন আমাদের কাছে অভাব নাই, অভাব হইল শরীয়তকে মানার বিষয়টা অভাব, ইসলামকে মানার বিষয় অভাব, খুব খেয়াল রাখবেন, আপনি এটা মানবেন আল্লাহ পাক রহমত নাজিল হতে থাকবে, একটু বেশ কম করবেন মার খেতে থাকবেন, আপনি যত সিল্লে সিল্লি করেন আর যত শক্তি দেখেন যদি রাসূলের সিরতের সুন্নতের বিরোধিতা করেন মার খাওয়া ছাড়া উপায় নাই, কথা বলে না, আল্লাহ তুমি বুঝার তৌফিক দান কর। আজকের আলোচ্য বিষয় হলো যেহেতু তাফসীরি আলোচনা, অল্প টাইমের ভিতরে আলোচনা শেষ করব, আমার ঘড়ি সহ এই ঘড়িতে 12টার উপরে বাজে, আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার সিস্টেম কয়টা, কার পর্যন্ত, কার পর্যন্ত, বুঝতেইছেন আপনারা আলোচনা খুব ঠান্ডা, আল্লাহ 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 পর্যন্ত পৌঁছার রাস্তা হলো একটা, কয়টা, একটা, উঠবেন না কে, উঠবেন না, হাত উঠেছেন কিন্তু উঠবেন না, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা কয়টা, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহি ইসলাম, ঠিক আছে নি, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এটার সোজা অর্থ আমি করি আল্লাহ পর্যন্ত পৌঁছার একমাত্র মনোনীত ধর্ম কি, ইসলাম, ওমাই আবতাগি গায়রাল ইসলামে দীনা ইসলাম ব্যতীত অন্য কোন দিন আর ধর্ম কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য খুশ করে, ইহুদিয়তের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, ঈসাইয়তের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, ইহুদি ধর্মের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, খ্রিস্টীয় ধর্মের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, নাস্তিকতাবাদের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, হিন্দুইজমের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, বৌদ্ধইজমের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, আল্লাহ বলেন এটা গ্রহণ করা হবে না, ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, উল্টা সে ক্ষতিগ্রস্ত হবে, ডিউটি করছে ঠিক, ডিউটি ঠিকই করছে, মগর মায়ের একটাও জমিনে পড়বে না, সব পিঠে পড়বে, কথা কয় না কেন, তার সামনা রসি বকা বাই আরাবি, তার সামনা রসি বকা বাই আরাবি, কি রাহ কে তুমি রবি বতুর্কিস্তানাস, তুই যাইতেছাস মক্কায় মুয়াজ্জমা মদিনায় মুনাওয়ারা, তুই উঠছস তুরস্কের গাড়িতে, কথা কয়,
তুই যাইতেছাস মক্কায় মুয়াজ্জামার মদিনায় মুনাওয়ারা, তুই উঠছস তুরস্কের গাড়িতে, সারা জিন্দগি চেষ্টা করবি মক্কা মুয়াজ্জামা মদিনায় মুনাওয়ারা পৌঁছতে পারবি না, কত বড় জাহেল জাহেল আর বেকুবের বেকুব। তুই দেশ মুসলিম কান্ট্রির নেতৃত্ব, তুই আর তোর ফোলায় তোর ফোলা, আর তুই দেশ মুসলিম কান্ট্রির নেতৃত্ব, আর মুসলমানদের দুশ্মন ইসরায়েলের সাথে হাত মিলাস, ফিডা একটাও মাটিতে পড়বে না, সত্যদের বাপ ছেলের পিঠের উপরে পড়বে, বুঝেন নিওয়াজ? হ্যাঁ বুঝিয়েন বুঝিয়েন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা কত কয়টা? মগর তরিকা সিস্টেম দুইটা কয়টা? আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা একটা, সিস্টেম দুইটা। ওয়াজ বুঝতেছেন? ওয়াজ বুঝবেন বুঝবেন ওয়াজ বুঝবেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা একটা, সিস্টেম দুইটা। 100 তলা বিল্ডিং এর উপরে পৌঁছার রাস্তা হলো দুইটা, একটা হলো লিফটের সাহায্যে উঠা আর একটা সিঁড়ির মাধ্যমে উঠা। আর কথা কয়, সিঁড়ির মাধ্যমে উঠতে কষ্ট লাগে, সময় লাগে সময়, আর লিফটের সাহায্যে উঠতে সময় লাগে না। টিপ দিল 100 তলায় 2 মিনিটে উঠে গেল, আর সিঁড়ির মাধ্যমে উঠতে সময় লাগবে আধা ঘন্টা, বুক ব্যথা হয়ে যাবে, হাড়ের রোগের হাঁপানি শুরু হয়ে যাবে, কথা কয় না? তাহলে রাস্তা হইল পৌঁছাও একটা, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা হইল একটা, সিস্টেম হইল দুইটা, একটা হইল লিফটের সাহায্যে, কথা কয় না? আর একটা হইল সিঁড়ির মাধ্যমে। এবারে বলেন, আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছতে মনে চায়নি, কার কার মনে চায়? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদেরকে তুমি পর্যন্ত পৌঁছার তৌফিক দান। মজায় ভিন্ন, স্বাদে আলাদা। আল্লাহু আকবার, আল্লাহ অনেক দূরে অনেক দূরে অনেক দূরে। কত দূরে শুনালাম, ইহুদি পণ্ডিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ আবুল কাসেম, বলুন তো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো জানি না, আচ্ছা জিব্রাইল আসলে বলবো। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলছেন, যাও যাও যাও, আমার হাবিব তোমার জন্য অপেক্ষা করে। হযরত জিব্রাইল চলে আসছেন, হুজুর জিজ্ঞাসা করলেন, পৃথিবীর দামি জায়গা কোনটি? আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বলতে পারবেন, কারণ তার কারণ বারবার শুনছেন আপনারা, কথা কয় না? পৃথিবীর দামি জায়গা কোনটি? হোয়াইট হাউস। পৃথিবীর দামি জায়গা কোনটি দোস্ত আহবাব বলেন? আহাব্বুল বিলাদ আফজালুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহু আকবার। ওয়াজ বুঝেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, শুধু কানসুক করব না। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর জিজ্ঞেস করলেন পৃথিবীর দামি জায়গা কোনটি? জিব্রাইল বলছেন, মাল মাসউলু আনহু বিআলামা মিনাস সাইল, আপনি যেমন জানেন না পৃথিবীর দামি জায়গা কোনটি, আমিও জানি না, আপনি যেমন জানেন না আমিও জানি না, এবং আল্লাহর কাছ থেকে ইলম আর জ্ঞান আসা পর্যন্ত পৃথিবীর কেউ জানবে না। অতএব আপনি একটু অপেক্ষা করুন, আমি আল্লাহর একটু জিজ্ঞেস করে আসি। শা শা শা, শো শো শো, শেষ। সুবহানাল্লাহ করবেন না? এই গেলেন জিব্রাইল, আসলেন, দেখছেন না মুসলমানদের সম্পর্ক আরশের মালিকের কাছ সাথে কত দ্রুত হয়? শা শা শা, শো শো শো, আল্লাহ, এটা তো জিব্রাইল, এটা জিব্রাইল, এটা জিব্রাইল, এটা জিব্রাইল। আর আমাদের সিলসিলার বুজুর্গ চিশতিয়া সাবরিয়া তরিকার বুজুর্গ হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ, একদিন বসে বসে কয়, দেখি একটু
আল্লাহর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মেরাজের রাতে দেখা হয়েছে, দেখাটা জানি কেরম হয়েছে একটু দেখে আসে। কই গেছে দেখবেন চিন্তা করছে না? হ্যাঁ, আমরা একটা বঙ্গবন্ধুর কবরটা দেখে আসি, যাইতে বহু সময় লাগে। জিয়াউর রহমানের কবরটা দেখে আসি, যাইতে সময় লাগে। সমুদ্র সৈকতে গিয়া ঘুরে আসি, যাইতে আসতে সময় লাগে। খাজা মুঈনুদ্দিন আজমেরি বলেন, একটু আরশা আজিমে ঘুরে আসি, যাইতে সময় লাগে না। আল্লাহু আকবার। খাজা মুঈনুদ্দিন আজমেরি গেছেন আর আসছেন, চোখটা বন্ধ করলেন দোস্ত সাহাব, এই চোখটা বন্ধ করলেন, এটা খুলে দিলেন, ভিতরটা খুলে দিলেন, দুই তিন মিনিট পরে ঘুরে এসে বলেন, ধর্ম কামে আল মুআল্লা আজকা মালে ইত্তসাল, ধর্ম কামে আল মুআল্লা আজকা মালে ইত্তসাল, আজ খোদা নবুয়াত জুদা হামছো শোআজে আফতাব, আজ খোদা নবুয়াত জুদা হামছো শোআজে আফতাব। আমি উর্দু জগৎ সফর করেছি, আরশা আজমি গিয়েছি, এখন থেকে খাজা মঈনুদ্দিন আজমিরি বলে আমার যুগ থেকে ৬ ৭ ৮০০ বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজের রাত্রিতে রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, সেটা কেমন ছিল আমি দেখে আসছি। কয়ে সূর্যের কিরণ আর সূর্য যেমন কাছাকাছি, আমার রসুল আমার আল্লাহর এত কাছাকাছি গেছে। ধর্ম কামে আলমো আল্লাহ আজকা মালে ইত্তসাল, আজ খোদা নবুয়াত জুদা হামছো শোআজে আফতাব। ইয়া রাসূল আল্লাহ শাফাআত আস্তুমি দার মুমেদ, ইয়া রাসূল আল্লাহ শাফাআত আস্তুমি দার মুমেদ, বাওজুদে সদ হাজার জুরমে দর রোজে হিসাব। খাজা মঈনুদ্দিন বলেন, এত সম্পর্ক আপনার সাথে আল্লাহর সাথে, অতএব নো টেনশন, ময়দানে মাসের যত সব ঝামেলা হোক না কেন, আশা করি আপনি আপনার এই নালায় এই বেটে এইটার বসা তো, কিন্তু তুই না হাত উঠেছিস, তুই অহনে আমার কথা বললি না, হাত উঠেছিস, কয়াদা করছো, থাক পঞ্চাস কবি দেখুন না না বেটা, কথা কয় না কেন, এ খেয়াল রাখবেন। আপনি আমার এই ব্যাগ কল মনে করছেন নাকি? আমি জানি যে আপনার সামনে গন্ডগোল করবেন, এই জন্য আগে আপনার আমি সাইজ করছি। যাওয়ার একটা সুর তাসরিজে যাইতে মনে স্যার, মিথ্যা ভাবে পস্তাবে ধরে নাই আঙুল উড়াই, এইটা যদি আপনি দুই নম্বরই করেন তো কবি দেখুন, কথা কয় না বুঝলেন, এই জন্য পস্তাবে না ধরলে আঙুল উড়াইবেন না, কবি দেখুন। আপনি কাল দাড়ি চা সারে কবি দেখুন আমার বুঝছেন নাকি? আল্লাহ, জিব্রাইল আলাইহিস সালাম গেলেন আবার চলে আসলেন, জিব্রাইল এসে বলেন, হুজুর পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটি, এটা জিজ্ঞেস করার জন্য আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, জীবনে এত নিকটে যাই নাই। কি কয়? আমি আজকে এই প্রশ্নটার উত্তর জানার জন্য আল্লাহর এত নিকটে গিয়েছি, জীবনে এত নিকটে যাই নাই। হুজুর জিজ্ঞেস করছেন, কত নিকটে গেছ? কয় যে, আমার মধ্যে আর আল্লাহর মধ্যে মাত্র ৭০,০০০ নূরের পর্দার পার্টিশন। কত 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 হাজার? মাত্র 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 বুঝছেন নি, মাত্র কত লম্বা এটা শুনেন। জিব্রাইল খুশি, জিব্রাইল খুশি যে আমি আল্লাহর এত নিকটে গেছি, জীবনে এত নিকটে যাই নাই, মাত্র ৭০,০০০ নূরের পর্দা। জিব্রাইল বড় খুশি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, নূরের পর্দা ৭০,০০০, তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে পার্টিশন, এক একটা নূরের পর্দার ফরোয়ার মোটা কত? জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, এক একটা নূরের পর্দা পরো আর মোটা হইলো ৫০০ বছরের দূরত্ব। কত বছরের দূরত্ব? ৫০০ বছর। হেলিকপ্টার নয়, বিমানে নয়, রকেট নয়। আফা মান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। কথা বলার সময় কম দোস্ত আবাব, আলোর গতি প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল,
জাগতিক আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল, প্রতি সেকেন্ডে 186,000 কিসের গতি? সূর্য এখান থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্যের আলো জমিনে পৌঁছতে মাত্র সময় লাগে 8 মিনিট। কয় মিনিট? এই জন্য বিজ্ঞানীরা বলে যে সূর্য উঠতে সময় লাগে 8 মিনিট পুরোপুরি উঠতে। আর এই সূর্য পথমাকাশের নিচে 9,30,00,000 মাইল দূরে, জাগতিক আলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে চলে। ধরেন যদি জাগতিক আলো ধরেন প্রতি সেকেন্ডে 186,000 মাইল, এরপরে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, এইভাবে 500 বৎসর লাগে একটা নূরের পথটা অতিক্রম করতে। এরকম 70,000 নূরের পর্দার ব্যবধান, জিব্রাইল বড় খুশি আমি আজকে আল্লাহর এত কাছে গেছি। এরপরে জিব্রাইল বলছেন, প্রশ্নের উত্তর হইল পৃথিবীর দামি জায়গা মসজিদ, খারাপ জায়গা কি বলেন না? পৃথিবীর দামি জায়গা কি, খারাপ জায়গা কি? এটা আমার আলোচ্য বিষয় না, আমার হইলো বুঝে না এই কথা আল্লাহ কত দূরে। দেখছেন না আল্লাহ পাক কত দূরে? আল্লাহর এক বান্দা বৎসরকে বৎসরিয়া সনম 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 রাহে কলন্দর সাজাওয়ার বমন নমাই, সনম রাহে কলন্দর সাজাওয়ার বমন নমাই, কেদরাজ ওদির দিদম কেদরাজ ওদুর দিদম রাহুর উসমে পারে সাই, না শওয়াদ নসিবে দুশমন কে শওয়াদ হালাক তিগত। কিছু বুঝলেন নি? কি বুঝলেন? কোন তো বাংলাটা সব কিছুর বাংলা বলার আমাদের সময় নাই, কারণ আমাদের দেশের নেতারা ফাঁকে ফাঁকে ইংরেজি বলে আর বাংলা বলে না, পাবলিকরে বুঝে আমরা ইংরেজি জানি। ওকিন্নির হোলা তোরা শুধু ইংরেজির বাংলা বলবি না, একটা জানোস আমরা আরবি বলুম বাংলা বলুম না, ফার্সি বলুম বাংলা বলুম না, উর্দু বলুম বাংলা বলুম না, পারলে আমাকে মোকাবেলা কর। সনমার আহে কলন্দর সাজাওয়ারে বা মান্নামাই, আরে তোকটা তো আমরা বাইলি বুলি বুঝে পালাই, আমাকে ওটা বুঝতে দে। সনমার আহে কলন্দর সাজাওয়ারে বা মান্নামাই, কেদরাজ ওদূর দিদম রাহুর উসমে পারে সাই, না শওয়াদ নসিবে দুশমন কে শওয়াদ হালাক তিগত, সারে দোস্তা সালামত কে তু খঞ্জর আজমাই। হাফেজ সিরাজের শের, বা জমিন চু সজদা করদম যে জমিন দা বরামদ, কে তুমরা খারাপ কর দি বা সজদা এরি আই। আল্লাহু আকবার। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন, ও মুশরিক সারা জীবন সনম 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 বলে, সনম মানে মূর্তি, সনম মানে মূর্তি, সনম মানে মূর্তি, কি বলে? সনম মানে মূর্তি, সনম মানে মূর্তি, মূর্তি মানে মূর্তি বুঝুন তো, মূর্তি নেতার মূর্তি, জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী যে নেতার মূর্তির সামনে আমরা ফুল দিই কথা কয় না, এই মূর্তি সনম মানে মূর্তি। হিন্দুদের মূর্তি পূজার মধ্যে আর আমাদের নেতার পূজার মধ্যে কোনো বেশ কম না। আল্লাহু আকবার। সনম 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 মূর্তিকে সামনে নিয়ে বলে সনম 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 সনম। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির দামেস্কি বলেন, মনের অজান্তে এই লোকটার মুখ থেকে বাইরে হয়ে গেছে সমাদ। বলেন সমাদ কি বাইরে হয়েছে? সনম মানে মূর্তি, সমদ মানে কে? কে বলেন না? সনম মানে মূর্তি, সমদ মানে কে? আল্লাহ।
জব খুদা কে খাস বন্দো কো খুদা সমঝা হে তু জব খুদা কে খাস বন্দো কো খুদা সমঝা হে তু দোস্ত আবার যখন মুখ দিয়ে বাইর হয়ে গেছে মনের অজান্ত সমত জিব্রাইলের বক্তব্য অনুযায়ী দেখছেন আল্লাহ পাক কত দূরে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া আল্লাহ পাক কত দূরে মগর দেখেন এইখানে কত নিকটে মনের অজান্তে বাইরে গেছে সমত সমত মানে আল্লাহ সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর এসেছে লাব্বাইক ইয়া আব্দি আল্লাহু আকবার লাব্বাইক ইয়া আব্দি ও আমার বান্দা তুই আমারে কেন ডাকছস আমি তো তোর কাছে আছি ওই কেন হলো দূরে এইখানে হলো কাছে ঠিক না বেটে আল্লাহ পর্যন্ত পৌঁছতে মনে চায় নি কার কার মনে চায় হাত উঠে দেখো পৌঁছার জন্য রাস্তা কয়টা নাম কি ইসলাম নাম কি আর সিস্টেম কয়টা একটা হলো সিঁড়ির সাহায্যে আর একটা হলো লিফটের সাহায্যে একটা হলো তাড়াতাড়ি পৌঁছা আর একটা হলো দূরে দেরিতে পৌঁছা তাড়াতাড়ি পৌঁছলে এটাকে এই যেতে বা বলে এই যেতে বা তাড়াতাড়ি পৌঁছলে এইটাকে ওই লোকটাকে মুরাদ বলে মুরাদ তাড়াতাড়ি যে পৌঁছে তাকে মুজতবা বলে মুজতবা তাড়াতাড়ি যে পৌঁছে তাকে মাজজুব বলে মাজজুব সম্পূর্ণ বলে নন সম্পূর্ণ ভাবে নতুন পরিভাষা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে একটার নাম হলো তাড়াতাড়ি পৌঁছা আর একটা হলো দেরিতে পৌঁছা তাড়াতাড়ি পৌঁছা মানে মালিক দয়া করে তাড়াতাড়ি পৌঁছা দেন আর দেরিতে পৌঁছা মানে নিজে চেষ্টা করলে আল্লাহ পৌঁছবার ব্যবস্থা করে দেন কথা কয় না দেরিতে পৌঁছার মধ্যে ঝামেলা হয় পথে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে আর তাড়াতাড়ি পৌঁছার মধ্যে ঝামেলা নাই পথে অ্যাক্সিডেন্ট করার কোনো সম্ভাবনা নাই বেশি লম্বা আলোচনা করা যাবে না আম্বিয়া আলাইহিস সালাম সবাই তাড়াতাড়ি বুঝে গেছেন কথা কয় না আম্বিয়া আলাইহিস সালাম সবাই তাড়াতাড়ি বুঝে গেছেন কারণ কি কারণ হলো দেখেন কোন পয়গম্বর পয়গম্বরই পাওয়ার এক সেকেন্ড এক মিনিট আগেও জানতেন না পয়গম্বর হবেন আমাদের নেতারা জানেন সামনে নির্বাচনে তারা এলে বাস করবে যেমন যেমন 5 তারিখের নির্বাচন অনেকে হুদায় দাঁড়াইছে কারণ জানে বুঝে ফেলাইছে সব কি সালুর সালুরে কি সালুর সালুরে তাহলে নেতায় বুঝে সামনে দাঁড়াইলে বাস এই জন্য কিছু দিয়া হইল দাঁড়াইবার চেষ্টা করেছে আসলো ফাঁস মগর দিক নাই আসলো ফাঁস মগর দিক নাই তাহলে নেতা নেতা হওয়ার আগে জানে সে নেতা হবে এমপি এমপি হওয়ার আগে জানে সে এমপি হবে চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার আগে জানে সে চেয়ারম্যান হবে মন্ত্রী মন্ত্রী হওয়ার আগে বাপসাবে বুঝে সে মন্ত্রী হবে মগর পয়গম্বর এক সেকেন্ড এক মিনিট পূর্ব জানেন না উনি পয়গম্বর হবেন কথা কয় না প্রমাণ হইল মূসা আলাইহিস সালাম গেছেন আগুনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন নবুয়ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রমাণ হইল মূসা আলাইহিস সালাম গেছেন আগুনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন নবুয়ত আরে কথা কয় না আমাদের নোয়াখালীতে একটা কথা আছে ওই আমি আসছি আটকা আটকা মানে হঠাৎ আমি আসছি আটকা হঠাৎ আর আমারে কয় বাত খা হঠাৎ আসছি কয় বাত খা এই অবস্থা মূসা আলাইহিস সালাম কাছে আগুনের লেগে আল্লাহ কয় যে জাগতিক আগুন চলবো না রুহানি আগুন লাগবে না বুয়ত সবার লাগবে না আগের কুই সোয়াই বায়ে ময়াসর আরে আগের কুই সোয়াই বায়ে ময়াসর সবানি সে কালিমি দো কদম হে
মুসা আলাইহিসসালাম যদি শোয়েব আলাইহিসসালামের মতো রাখাল পাওয়া যায়, শোয়েব আলাইহিসসালামের মতো যদি রাহাবর পাওয়া যায়, রাহাবর 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 পথ প্রদর্শক পাওয়া যায়, শোয়েবের মতো যদি পথ প্রদর্শক পাওয়া যায়, মুসার মতো মানুষ ছাগলের রাখাল থেকে আল্লাহর পয়গম্বর কলিমুল্লাহ উপাধিতে ভূষিত হইতে আর সময় লাগে না। আগের তুই শোয়েব আয়ে ময়াসসর সবানি সে কলিমি দো কদম হে খোদা কি দিন কা মুসা সে পুঁচিয়ে আহওয়াল। আপনারা কি আমার কথা বুঝেননি? হ্যাঁ, কার কার বুঝে আসতেছে একটু হাত তুলে দেখেন তো। সব কথা বুঝে না আসলো, মূল কথাটা তো বুঝে আসতে আছে, মূল কথাটা বুঝে আসতেছে না? আরে মেয়ে, আপনারা যে হিন্দি গান শুনেন সব কথা বুঝেননি, কথা কয়েন। আরে আপনারা যে হিন্দি গান শুনেন সব কথা বুঝেন, আবার এরম এরম করেন কেন? তো না বুঝাও এরকম করেন, তার মানে বাবে বুঝতেছেন কি জানি করতে আসে, কথা কয়না কেন? খোদা কি দিন কা পুছি মুসা সে পুছি আহওয়াল ক্যা গেলেন কো জায়ে পয়গম্বরি মিল গয়ে। আল্লাহু আকবার, গেছেন আগুনের জন্য পাইছেন পয়গম্বরি, দেখছেন নি কারটা? তার মানে হলো বলতেছিলাম পয়গম্বর দিজেও জানেন না পয়গম্বরি পাবেন, নিজেও জানেন না পয়গম্বরি পাবেন, আল্লাহ দিয়ে দেন সহজেই। এটাকে বলা হয় এই যেতে বা আল্লাহর পক্ষ থেকে নির্বাচন, এটাকে বলে আল্লাহ বাগের মুরাদ। আল্লাহ বান্দাটাকে নিতে চায়, আল্লাহ হলেন মুরিদ, আল্লাহ হলেন মুরিদ, আল্লাহ বান্দার ইচ্ছা করছে বান্দাকে আল্লাহর কাছে নিবার জন্যে, এই জন্য বান্দা হলেন মুরাদ, আল্লাহ হলেন মুরিদ। এটাকে বলে মাজজুব, আল্লাহ হলেন জাজিব, এটা হলো মাজজুব, আল্লাহ বান্দারে টান দিছে উপরের দিকে। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। শেখ ফখরুদ্দিন নিজামি রহমতুল্লাহ আলাইহি, দিল্লির তিন বুজুর্গের এক বুজুর্গ ফখরুদ্দিন নিজামি, আরেক বুজুর্গ শাহওয়ালুল্লাহ মুহাদ্দিস দেহলভি, আরেক বুজুর্গ হযরত মির্জা মাজহার জানান শহীদ রহমতুল্লাহ। মির্জা মাজহারের ব্যাপারে ইমামুল হিন্দ শাহওয়ালুল্লাহ মুহাদ্দিস দেহলভি বলছেন, আমার দৃষ্টিতে রুহানি দৃষ্টিতে সারা দুনিয়াতে এত রুহানিয়তওয়ালা কোনো বুজুর্গ আর আমার দৃষ্টিতে পাওয়া যায় না। মির্জা মাজহার, এরা তিনজন শাহওয়ালুল্লাহ, মির্জা মাজহার, শেখ ফখরুদ্দিন নিজামি। ফখরুদ্দিন নিজামির এক মুরিদে একদিন ফখরুদ্দিন নিজামির বলেন, হুজুর আমার আল্লাহরে দেখতে মনে চায়। কারে কারে? আপনি করে কইলে কি কইতে কি কইতেন? আপনারা কইবেন যে ওই সিনেমাটা দেখতে মনে চায়, পিডামো 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 দেখছেন? মানুষ যেমন কথা তেমন, কাকে দেখতে মনে চায়? আপনাদের দেখতে মনে চায়, কার কার দেখতে মনে চায়? হাতে এটা এখানে সম্ভব না, আল্লাহ দেখাইলে দেখবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর জন্য টেলিভিশন দেখা বন্ধ করিতে, আমিন, রাসূলের সুন্নতের উপরে আমল করা শুরু করিতে, আমিন, শেষ কথা। ফখরুদ্দিন নিজামির এই মুরিদ বলছেন, হুজুর আমার আল্লাহকে দেখতে মনে চায়। ফখরুদ্দিন নিজামি বলছেন, এক কাজ করো, আজকে তুমি এশার নামাজ পড়া ব্যতীত শুয়ে যাইও। বুঝেন কথা? এমনি তো কোনো ফিরে যদি শরীয়ত পরিপন্থী কথা বলে আর কাজ করে, এটা মানা যাবে না? কেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে যদি কোনো মানুষের কথা শুনতে হয়, কথা শোনা যাবে না? আল্লাহ বলেন এক রকম, মানুষ বলে আর এক রকম, মানুষেরটা শুনবো না, ঠিক আছে নি কথাটা? এটা তো আসেন নি আপনারা, কে কে আছেন হাত উঠে দেখেন, এ অনবিপদে পড়বেন দেখবেন। বিবি বলে এক রকম, আল্লাহ বলে আরেক রকম, বিবিটা শুনে যাবে না? কথা কয় না? আব্বা আম্মা বলে এক রকম, আল্লাহ বলে আরেক রকম, আব্বা আম্মাটা শুনে যাবে না?
নেতা বলে একরকম, রসুল বলেন আরেক রকম, নেতারটা শোনা যাবে না। নেত্রী বলে একরকম, আল্লাহর রসুল বলেন আরেক রকম, নেত্রীটা শোনা যাবে। কথা ভালো করে বুঝছেন, কিন্তু সব কথা বলা যায় না। আমি ইশারা দিয়েছি শুধু, কেবল নক করতেছি, নক নক। কিন্তু আমরা কি এরকম অনেক কথা শুনি না নেতার নেত্রীর, যেটা আল্লাহ পছন্দ করেন না, কথা কয় না, আল্লাহর অসন্তুষ্ট করি, নেতার নেত্রীর সন্তুষ্ট করি, বিবিরে সন্তুষ্ট করিয়া আল্লাহর আল্লাহ রসুলকে অসন্তুষ্ট করি, পিতা মাতাকে সন্তুষ্ট করি, আল্লাহর আল্লাহ রসুলকে অসন্তুষ্ট করি, এরকম করি কি করি না? খেয়াল রাখেন কথাগুলো, কথাগুলো খেয়াল রাখেন। আমি দোয়ের উপরে আছি, দোয়ের উপরে গড়ি সোয়া বারোটা বাদে আল্লাহু আকবার দোস্তাহাবাদ বিশ্বাস বলছেন, আজকে রাত্রে এশার নামাজ পড়াবে, দিতে শুয়ে যাই। এটা বিশেষ মুরিদ রে বলেছেন, বিশেষ মুরিদ, এটা শরীয়ত না, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বলছেন। মগর মুরিদে তো মজবুত, মুরিদিটা জানে আমার পীর সহি শুদ্ধ বিশুদ্ধ ঠিক আছে, তারপরও পীরের কথা আমি পুরাটা শুনবো না, দেখি কি হয়, ফরজটা কইরা ফেলাই, সুন্নতটা পড়বো না, দেখি কি হয়, কথা কয়। ফখরুদ্দিন নিজামীর মুরিদ ফরজ পড়ছেন, সুন্নত পড়েন নাই, বলছেন আল্লাহকে দেখার জন্যে, পীরে বলছেন এশার নামাজ পড়া ব্যতীত শুয়ে যাইও, মুরিদ মনে মনে ঠিক করছে এশার নামাজের ফরজ পড়বো, সুন্নতটা পড়বো না, ফরজটা পড়ছেন সুন্নত পড়েন নাই, আল্লাহু আকবার, ফরজটা পড়ছেন সুন্নতটা পড়েন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে দেখা, হুজুর এসে বললেন কি রে ফখরুদ্দিন নিজামীর মুরিদ, আমার উম্মতি, যেই সুন্নতের জন্য আমি দাঁত ভাঙলাম, যেই সুন্নতের জন্য আমি হিজরত করলাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হলো, তুই এই সুন্নতটা পড়লি না কেন, আমি কি দোষ করলাম আর অন্যায় করলাম? কথা খুব ভালো করে বুঝবেন, এরকম কথা রসুল বলার পরে ফখরুদ্দিন নিজামীর মুরিদ ঘুমের থেকে উঠে গেছে, ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি সুন্নতটা পড়ে নিলেন, সকালবেলায় ফিরের কাছে গিয়ে বলছেন, হযরত আপনি বলছেন ফরজ যেন না পড়ি, এশার নামাজ যেন না পড়ি, আমি ফরজটা পড়ছি সুন্নতটা পড়ি নাই। স্বপ্নের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ, হুজুর আমাকে আদর আর ধমক দুইটার মাঝামাঝি জাগাইয়া নামাজ পড়াইছেন, আল্লাহু আকবার। ফখরুদ্দিন নিজামি বলছেন, এই জন্যই তো আমি তোরে বলছি এশার নামাজটা পড়া ব্যতীত শুয়ে যা, কারণ আমি জানি, আমি এটা জানতাম, যেই কোনো ভাবে আমি জানতাম, তুই এশার নামাজ পড়া ব্যতীত যদি শুয়ে যাস, সুন্নত পড়া ব্যতীত শোয়ার কারণে যেমন রসুল আইসা তোকে জাগাইয়া সুন্নত পড়াইছেন, এশার নামাজের পরশটা যদি তুই না পড়তি, স্বয়ং আল্লাহ তোকে জাগাইয়া এশার নামাজটা পড়াইতে, আল্লাহর সাথেও সাক্ষাৎ হয়ে যাইতো, এশার নামাজটাও পড়া হয়ে যাইতো। দর তরিকত হার চেপে সে সাল কায়দ খায় রে ওস, বাংলা বলার সময় নাই, দর তরিকত হার চেপে সে সাল কায়দ খায় রে ওস, বরসে রাতে মুস্তাকিমে দিল কসে গুমরাহ নিস, বরসে রাতে মুস্তাকিমে দিল কসে গুমরাহ নিস। এই জন্য আপনি মার্কা মারা ভিড় ধরবেন, মার্কা মারা সটওয়ালা জটওয়ালা মুসওয়ালা 32 বছর গোসল করে না, এরকম বাকফারের পিছনে হাইটা নিজের ঈমান নষ্ট করবেন না। কথা বুঝবেন, হয়তো কথা বুঝেন, নাহলে ডুবেন ওই জায়গায়, ডুবেন যেখানে পানি নেই। দরতরি কত হারে চেপে সে সাল কায়দ খায়রে ওস, দরতরি কত হারে চেপে সে সাল কায়দ খায়রে ওস, বরসে রাতে মুস্তাকিমে দিল কসে গুমরাহ নি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফখরুদ্দিন নিজামীর এই মুরিদ, মুরিদ নয় এটা মুরাদ, কথা কয় না, ফখরুদ্দিন নিজামীর এই মুরিদ, এটা মুরিদ না, এটা মুরাদ, এটা মুরিদ না, এটা মুরাদ, এটা মুজতবা, এটা মুজতবা, এটা মাজুজুব, ডাইরেক্ট আল্লাহ বান্দাকে পৌঁছায় দেয়, এটাকে মুজতবা বলে।
ডাইরেক্ট আল্লাহ বান্দাকে পৌঁছায় দেন, এটাকে মুরাদ বলে। ডাইরেক্ট আল্লাহ বান্দাকে পৌঁছায় দেন, এটাকে মাজজুব বলে। আর বান্দা চেষ্টা করে আল্লাহ পৌঁছায় দেন, রাস্তা দেখায় দেন, এটাকে মুরিদ বলে। বান্দা চেষ্টা করে আল্লাহ বান্দাকে পৌঁছায় দেন, এটাকে মুনিব বলে, মুনিব। বান্দা চেষ্টা করে আল্লাহ পৌঁছায় দেন, এটাকে সালেক বলে, সালেক। এইদিকে তিন শব্দ বলছি, ওইদিকে তিন শব্দ বলছি, বক্তব্য হইলো আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা কয়টা আর তরিকা কয়টা। একটার নাম হলো ইজতিবা, আরেকটার নাম হলো ইনাবত। আল্লাহ ইজতাবি ইলাইহি মান ইশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার দিকে টাইনা নিয়ে আসি, সে আসতে চায় না আমার দিকে, আমি টাইনা নিয়ে আসি। ওমর আল্লাহর কাছে যাইতে চান নাই, আল্লাহ টাইনা নিয়ে গেছেন। আরে কথা কয় না, ওমর কি ইসলাম গ্রহণ করার জন্য গেছেন না মাইরবেল লেগে গেছে? বুঝেন বুঝেন, সময় নাই। ওমর কি ইসলাম গ্রহণ করার জন্য গিয়েছেন না রসুলকে মারার জন্য গেছেন? আল্লাহকে আইসালো, আমার রসুলকে তুই মারবি না, আমার রসুলের দিনের জন্য তুই মরবি। কথা কয় না কেন? কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। ওমর রসুলের মারবার লেগে মত দিছে, এখন মারতে মত দিছে যে ওমরের ব্যক্তিগত যে কোথাটা আছে, মক্কাওয়ালারা তো ব্যক্তিগত খোদার পূজাও করতো। একটা হলো সামাজিক খোদা, তারপর আমার বাংলাদেশের রাজনৈতিক খোদা আছে। জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী রাজনৈতিক খোদা এখানে ভুলতে না ভাই, কোন গ্রুপ এই নেতার মাতার মধ্যে লবণ রেখে পড়ি গে, কোন গ্রুপ এই নেতার মাতার মধ্যে লবণ রেখে পড়ি গে, কথা কয় না? ঠিক আছে, ঠিক কথা। এগুলো হলো রাজনৈতিক খোদা। তোমার ব্যক্তিগত খোদা, এই ব্যক্তিগত খোদার পূজা করে যাইতে আসে, কয় যাইতে আসি মোহাম্মদ রে মারবেল লেগে। তারিখ ইবনে খালদুনের রেওয়ায়েত, ওমরের ব্যক্তিগত খোদা পাথর ওই দিন কথা বলছে। ওমরের ব্যক্তিগত খোদা পাথর, পাথর ও কথা বলছে। কি কয় কথা শুনেন, ওয়াল্লাহি ইয়া উমর লা তাকতুলান্না মুহাম্মাদা, আল্লাহর কসম হে ওমর, লা তাকতুলান্না মুহাম্মাদা, অসম্ভব, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৎ হত্যা করতে পারবে না। ফাইন্নাকা আসিমুদ্দিনি বিয়াদি, কারণ তুমি তোমার হাতের দ্বারা মুহাম্মদের দ্বীনের সাহায্য করবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। ওমর এটাকে ছেলে খেলা মনে করে, ওমর এটাকে ছেলে খেলা মনে করে চলে গেছে। পথে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন নুআইম ইবনে আব্দুল্লাহকে দাঁড় করায় রাখছেন। এর একদিন আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, কথা কয় না? এর একদিন আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। ওমর কিচ্ছু জানে না, ওমর কিছুই জানে না। যখন বোনের ঘরে গেছে নুআইম ইবনে আব্দুল্লাহর বক্তব্য অনুযায়ী, যাইয়া শুনে তেলাওয়াতের আওয়াজ, মারামারি ওইখানে। ওমরের বোনে বলেন, ওমর তুই যেই ঘরের, তুই যেই পুকুরের মাছ, আমি এই পুকুরের পানি, তুই খাত্তাবের বেটা, আমি খাত্তাবের বেটি, মারতে মারতে তুই অস্থির হয়ে যাবি, মগর ইমানকে কলিজার ভিতর থেকে বাহির করা যাবে না, ঠিক না বেটে? এখন নির্বাচন আসলে আমাদের ইমান এক কাপ চার বিস্কুটের কারণে চলে যায়। বদমাস কোথায় কর, জেহাদে যাবি তোরা, এই ইমান নিয়ে জেহাদে যাবি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কীর্তি এরকম তাহা মিথ্যা কথা কেমনে বলস? কজর আমি বলি না বেলা বিস্কুটে বলায়, আমি বলি না বিড়ির বক্সে বলায়, আমি বলি না সিগারেটের বক্সে বলায়, তুই জেহাদের ময়দানে যাবি মৃত্যুকের বাচ্চা, এত সোজা না, কথা কয় না কেন? মনে করো মনে কষ্ট নেননি কেন? মনে কষ্ট নিলে লাভ নাই, বেশির থেকে বেশি আমরা দাওয়াত দিবেন না মিয়া, এতদিন যে আমার দাওয়াত দেন না, আমি কি বাতে মরছি? কথা কয় না কেন? এত টেনশন নাই আল্লাহ পাকের দয়া, কথা শুনে দেখছেন নি? এবার
হুজুর দোয়া করছেন অমরের জন্য, তার মানে হুজুর আল্লাহর কাছে দোয়া করে অমরকে নিছেন, কথা এটা না? তাহলে অমর মুরাদ মুরাদ মুরাদ, অমর মুজতাবা, অমর মাজজুব, আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ওমর ইবনে ফাতিমা বলেন, ওমর খাত্তাবের ছেলে ওমর, আমি খাত্তাবের মেয়ে, ফাতিমা তুই বেটা আমি বেটি, তোর কাছে খাত্তাবের রক্ত চলছে, তা গায়ে আমার শৈল বা খাত্তাবের রক্ত, মারতে পারবি তুই মারতে পারবি, মারতে মারতে ক্লান্ত হয়ে যাবি, মগর আমার মায়ের খেতে খেতে ক্লান্ত হবো না, তুই মারতে মারতে ক্লান্ত হয়ে যাবি, আমরা মায়ের খেতে খেতে ক্লান্ত হবো না। ও সুচি, রোহিঙ্গা মুসলমানদেরকে মারতে মারতে তুই ক্লান্ত হয়ে যাবি, মগর মুসলমান মার খাতে খাতে ক্লান্ত হবে না। ও ইসরায়েল ফিলিস্তিনদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে যাবি, মগর মুসলমান রক্ত যেমন দিতেও জানে, সময় মতো তোদের কলিজার রক্ত খাইতেও জানে। বুঝেন কথা? কি বুঝেন? বুঝেন তা কি? কয় যে রঙের ডিব্বা দেখছো, এখনো রং দেখছ নাই। তার নাজওয়ার রাদিয়াল্লাহু তাআলা জেহাদের ময়দানে যখন জেহাদের জজবা উঠত, জাররার ইবনে নাজওয়ারের শরীরের থেকে জামা কাপড় সব খুলে ফেলতেন, শুধু লুঙ্গিটা পরনে থাকত। একবার জেহাদের ময়দানে ব্যস্ততার ভিতরে দিয়া প্রায় লক্ষাধিক কাফেরের বেঈমানের ভিতরে ঢুকে গেছে, জাররারের খবর নাই, জেহাদ চলছে জেহাদ চলছে। আহ, দুই চার ঘন্টা একা লক্ষাধিক কাফেরের সাথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ঘোড়া দুর্বল হয়ে গেছে, দররার নিজেও দুর্বল, কাফেরের বেঈমানরা টের পাইছে ঘোড়া দুর্বল, দররার নিজেও দুর্বল। এই জন্য আস্তে আস্তে চতুর্দিক থেকে খিসি আসতে আসে দররারকে গ্রেফতার করার জন্যে। দররার টের পাইছেন, এবারে দররার করে পিঠে ঘোড়ার পিঠের মধ্যে বৈশা বসা তো আছেই, আস্তে করে ঘোড়ার কোপালের চুলগুলার মধ্যে টান দিছে, টান দিয়া বলে, রে ঘোড়া এখন দুর্বল হলে চলবে না, তুইও বিপদে পড়বি আমিও বিপদে পড়বো, আর একটু সময় দে, যদি তুই আমার আর সময় না দেস আর সহযোগিতা না করস, তোর বিরুদ্ধে রজায় ফাঁকি গিয়ে নালি দিব। খেয়াল করেন দররার বলছে, ও ঘোড়া তুই আমার সাহায্য না করলে তোর বিরুদ্ধে রজায় ফাঁকের মধ্যে গিয়ে নালি দিব। গোরাল বিশ্বাস করেন, যারা দররার ইবনে আজওয়ারের তারিখ লিখেছেন তারা বলেছেন, গোরা এই কথা শোনার সাথে সাথে আবার লাফানি আরম্ভ করেছে। আমরা মরতেও জানি মারতেও জানি, কথা কয় না কি ভাই? মরার জন্য যেভাবে তৈয়ার, মারার জন্য তৈয়ার নেই, কে কে তৈয়ার হাজরে দেখান। আমি কিন্তু ওইগুলোর তালে নাই, আপনি সোজা হইতে হবে। জিহাদের ময়দানে জয় যুক্তির জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয় হইল, আমিরের কথা শুনতে হবে। কার কথা? আপনারা এখানে আমার বাম সাইডে এসে দাঁড়াইছেন, সামনে মানুষ নেই, ঘটনাটা কি? সাহস থাকলে আইসা পিছনে বসেন কষ্ট করে, তখন বুঝবেন, যে বুঝবো যে আপনি জিহাদের ময়দানে যাওয়ার যোগ্য, না হইলে আপনি রিজেক্টেড, জিহাদের ময়দানে যাওয়ার আপনি যোগ্য না। কথা কয় না কেন? আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাস। আপনি মুরব্বীর কথা শুনবেন না, আপনি জেহাদে যাবেন, বটতয়া যাবেন মার খেয়ে মিয়া। আল্লাহু আকবার, ভালো করে বুঝার চেষ্টা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, কি হয়েছে? মুসলমান হয়ে গেছে, নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়, এই জন্য ওমর মুজতবা, আল্লাহর ইচ্ছায় ওমর মুসলমান হয়ে গেছেন। মুসলমান হইতে দেরি, এবার ওমরকে হুজুর আমরা কি হকের উপরে নাই? হুজুর বলেন, হ্যাঁ হকের উপরে আছি। সুবহানাল্লাহ, বলেন না বলেন না, সুবহানাল্লাহ, আমরা হকের উপরে আছি। এবার ওমর বলেন, হুজুর তাহলে ওরা বাইতুল্লাহর পাশে বেঈমানরা মস্তানি করবে, আর আমরা ঘরের ভিতরে ছুপে চাপে নামাজ পড়ব, তা হয় না। তা হুজুর কয়, কি করতে হবে? হুজুর বলেন, কি করতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর চলেন বাইতুল্লাহ যাই, আমরা নামাজ পড়ব, আজান দিব ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর সাহস, খেয়াল করে কথা বলো, কাজটা তত সহজ না, যত সহজ তুমি মনে করেছ কাজ তত সহজ না।
দশ লক্ষ লোক নিয়ে ওইখানে যাইবে, এত সোজা জিনিস না, ফিলিস্তিন আমেরিকার দালাল এখানেও আছে, ইসরায়েলের দালাল এখানেও আছে, তোমার বাংলাদেশের ভিতরে ইসরায়েলের দালাল আছে না ভাই? ইসরায়েলের দালাল বাংলাদেশেও আছে, আমেরিকার দালাল বাংলাদেশেও আছে, খ্রিস্টানদের দালাল ডোনাল্ড ট্রাম্পের দালাল বাংলাদেশেও আছে। বিষয়টা এত সোজা না, হুজুর বলছেন ওমর এত সোজা না, বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়তে হবে, পড়বা মারামারি করার লাগবো, হুজুর বলছেন রক্ত মাংস, হজরত ওমর বলছেন রক্ত মাংস এদের কাছেও আছে, আমার কাছেও আছে হুজুর, মারামারি লাগলে মারামারি করব। আমরা তো এতক্ষণ সিলেছেন যে এদের লেগে, এখন এক সফুল ইসাই আছে যে এখানে টুসটাস শুরু করে, আমার এম নেই সব বাইকবে, কথা কয় না, দুই চারজন যে পাওয়া যাবে না আল্লাহর দয়া এরকম না, তবে সংখ্যা খুব কম, এই জন্য সিলেবেন বুঝবাস করে সিলেবেন, আগে নিজের ভিতরে মাও সোজা করে, কথা কয় না কেন, নিজের ভিতরে মেয়ে এতে ঘুষ খায় এতে বলে জিহাদে যাবে, এতে হুজুরদের ওয়াজে দাঁড়িয়ে লাগে না এতে বলে জিহাদে যাবে, কথা কয় না কেন, এত দাঁড়াইয়া মুটা বসা করা বন্ধ হয় না এই বলে জিহাদে যাবে, কথা কয় না কেন, তো সোজা জিনিস না, আমি এই জন্য জিহাদের ওয়াজে করি, বাকি যারা করে এদের বিরুদ্ধে করি, মানে আমি আপনাদেরকে আক্রমণ করতেছি এই জন্য সোজা হইবার লাগে, কথা কয়, ঘটনা শুনবেন নি একটা, কে কে শুনবেন আতুরে দেখে, এমপি সাহেবের বলা, এমপি সাহেবের বলা রিক্সাওয়ালার বলারে বলে কি তোর বই নেড়ে আমি বিবাহ করব, কার বলা, কারে কয়, রিক্সাওয়ালার ছেলেরে বলে যে তোর বই নেড়ে আমি বিবাহ করব, খুশির খবর না, কথা কয় না, খুশির খবর, এখন রিক্সাওয়ালার ছেলে চিন্তা করলো এতে কইছে না করবো যদি আবার গিরা যায়, এই জন্য দিস ইজ ইডুডাই কই, যদি তুই আমার বোনের বিয়ে করতে পারস আমার হাতের তালুর মধ্যে তাল গাছ উঠবো, তাল গাছ কি উঠবে, কথা কয় না, কি উঠবে, এরকম কথা কইলে জিদ উঠে না, উঠে না, এই বেচারা কিরে আমি ওর বোনের বিয়ে করতে পারবো না, এটা রিক্সাওয়ালার বলা, হের বোনের আমি বিবাহ করতে পারবো না, হাতের তাল তাল গাছ উঠবো, এই দুই তিন দিনের ভিতরে বিবাহ করে বলেছ, এখন কয় দোস্ত তুই যে কইস বিবাহ করলে তাল গাছ উঠবো, দে তাল গাছ, তা তো জি দুটাইছি তুই যেন তাড়াতাড়ি বোনের বিয়ে কর, আমি আপনাদের জি দুটাইতে আসি রাগ উঠাইতে আসি জেহাদের ময়দানে না যাওয়ার জন্য না, যাওয়ার জন্য বাকি সোজা হইয়া, আপনি পদে 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 বিপদে পড়বেন, আল্লাহ বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার নিযুক্ত বান্দা, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বান্দা, এই জন্য ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন দারে আরকামের মধ্যে স্লোগান শুরু হয়ে গেছে, এই ফাঁকে দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম তশরিফ এনেছেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন হুজুর এখানে যেমন স্লোগান চলছে আসমানেও স্লোগান শুরু হয়ে গেছে, ইস্তাবশারা আহলুস সামাই বি ইসলাম ওমর, জিব্রাইল এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিলেন, ইস্তাবশারা আহলুস সামাই বি ইসলাম ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের ইসলামের কারণে আসমানের ফেরেশতারা সবাই খুশি হয়ে গেছে, খুশি, ইস্তাবশারা মানে আসমানের ফেরেশতারা ওমরের ইসলামের কারণে মিষ্টি বিতরণ করতেছে মিষ্টি, এরপরে জিব্রাইল আলাইহিস সালাম হুজুরকে আয়াত শুনাইছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, রাসূল নো টেনশন আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আর এই মাত্র যে ওমর ইসলাম গ্রহণ করেছে সে যথেষ্ট, মিনাল মুমিনিন যদিও আম ব্যাপক, মগর জিব্রাইল এই আয়াত নিয়ে আসছেন ওই মুহূর্তে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, এই জন্য সরাসরি ওমরের নামটা বলছে, কি পরিমাণ মুজতবা হযরত ওমর, আল্লাহ পাকের নির্বাচিত, কত তাড়াতাড়ি আল্লাহ ওমরকে নিয়ে গেছেন দেখেন,
অমর ইসলাম গ্রহণ করেছে চল্লিশ নম্বরে, কত নম্বর, কত নম্বরে, ৩৯ নম্বরের মুসলমান ছিলেন সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা। কে হামজা? গতকালকে হযরত হামজা মুসলমান, আজকে হযরত ওমর মুসলমান। সুবহানাল্লাহ। আপনি বলেন এবারে যদি আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব বিএনপিতে যোগ দেয়, আওয়ামী লীগের অবস্থা কি? আমার ওয়াজ আপনারা বুঝেন না, বুঝতেছেন? আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের যদি বিএনপিতে যোগ দেয়, আওয়ামী লীগের অবস্থা কি হবে? বিএনপির অবস্থা কি হবে? কাজ না বিএনপি কেব কলিজে আঘাত করছি তো কলিজা, কথা কয় না কেন? কথা ঠিক না বেটি? ওমর মুসলমান হয়ে গেছে, এখন কাফেরদের কলিজে আঘাত লাগছে কলিজা। ওমর ৪০ নম্বরের, হযরত হামজা ৩৯ নম্বরের, মগর আল্লাহ পাকের এই পরিমাণ নির্বাচিত হযরত ওমর। ওমরের ঈমান আর ইসলামের গাড়ি এত দ্রুত চলছে, শাঁ শাঁ করে শাঁ শাঁ করে এক দৌড়ে গিয়া ওমরের গাড়ি হযরত সিদ্দিক আকবর পিছনে দাঁড়িয়ে গেছে। তার মানে ৪০ নম্বরের মুসলমান দ্রুত গতিতে আল্লাহর টানে ২ নম্বরে চলে গেছে, কথা কয় না কেন? এই জন্য আমি বলি, যদি সামনে আবু বকর মার্কা মানুষটা না থাকতো, ওমরের গতি এত দ্রুত ছিল হযরত আবু বকরকে ওভারটেক করে চলে যাইতে, ঠিক না বেটি? এর মুজতবা, এটার কয় মুজতবা? এবারে আবু বকর সিদ্দিক রাও আল্লাহ নির্বাচন করছেন এটা শুনেলেন, এরপরে আলোচনা শেষ, কি ওয়াজ করছে আমার জানা নাই। আবু বকরকেও যে আল্লাহ নির্বাচন করছেন শুনেলেন, আবু বকরের বয়স হলো ১৬ বছর, কত বছর, কত বছর? হুজুরের বয়স হলো ১৮ বছর, কয় বছর? তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের ২ বছরের বড়, ঠিক আছে নি? হ্যাঁ, হযরত আবু বকর গেছেন সিরিয়া শামে ব্যবসার খাতিরে। সিরিয়া যাওয়ার পর আবু বকর একটা স্বপ্ন দেখছেন, কেউ যেন আবু বকরকে বলতেছেন যে আখেরি জামানার পয়গম্বর হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তসবিহ এনেছে, কেউ বলতেছে। মক্কার মধ্যে একটা কথা চলছে, একটা কথা চলছে, কিছু একটা ঘটবরে কেরম কেরম জানি লাগে রে, কথা কয় না? আর আকাশ যখন নাকি নিশ্চুপ হয়ে যায়, তখন বাতাস বন্ধ বন্ধ হয়ে যায়, তখন বলে মনে বৃষ্টি হবে রে, কথা কয় না কেন? মনে বৃষ্টি হবে রে, মধ্য পাচ্ছে যে ঝামেলা লাগছে, কি জানি একটা ঘটবো রে, কথা কয় না কেন? আমাদের বাংলাদেশে কি একটা বাপসাপ চলছে, কি জানি একটা ঘটবো রে, ইনশাআল্লাহ। বুঝেন কথা? বুঝেন? এটা আলোচনা চলছে, কি একটা ঘটবো রে জানি। সিদ্দিক আকবর সিরিয়া গেলেন ব্যবসা করার জন্য, ১৬ বছর বয়স, স্বপ্নে দেখতেছেন কে একজন বলতেছে যে আখেরি জামানার পয়গম্বর জমিনে তসবিহ এনেছে, আর বলছে স্বপ্নের মধ্যে যে তুমি ওনার হাতে ইমান আনবা, জীবিত অবস্থা ওনার প্রতিনিধি হইবা, কি বলা হয় যেন, মুশির হইবা, পরামর্শদাতা, উপদেষ্টা, আর ওনার ইন্তেকালের পরে জমিনের থেকে বিদায় নেওয়ার পরে তুমি ওনার খলিফা হইবা। সুবহানাল্লাহ। দেখছেন স্বপ্নের মার্কা কত বালা, স্বপ্নের মার্কা কত বালা। মগর আবু বকর এই স্বপ্ন কাহাকে বলেন নাই, সারা জিন্দগি স্বপ্নটাকে গোপন রেখেছে, এই ১৬ বছর বয়স থেকে স্বপ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ১৮, আজকে হুজুরের বয়স ৪০, আবু বকরের বয়স ৩৮। আবু বকর সিরিয়া গেছেন আবার ব্যবসার খাতিরে, এইদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দান করেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আশেপাশে ৪জন মুসলমান হয়ে গেছে, খাদিজাতুল কুবরা মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, হযরত যায়েদ ইবনে হারেসা মুসলমান, হযরত উম্মে আইমান মুসলমান, রাসূল আকরামের দাসী উম্মে আইমান মুসলমান। আবু বকর সিরিয়া থেকে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি তো এতদিন জানছো আমি আলামিন, আজকে শুনে নাও আমি নবী, তুমি আমার উপরে ঈমান আনো। বুঝতেছেন না? বন্ধু বন্ধুরে ভালো করে চিনে, কথা কয় না? বন্ধু বন্ধুরে আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ টু জেড বিশ্বাস করেন, এই জন্যই তো সবাই মিলে আলামিন বলছে। কিন্তু এত উপরের কিছু যে হুজুর বলবেন এটা আবু বকর চিন্তা করেন নাই। আহ, এখানে একটু খেয়াল করেন, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ৫ বছর যাওয়ার পরে
হুজুর আল্লাহর কাছে দোয়া করে আসি, ওমরকে নিছেন, দোয়া করছেন কে? আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে ওমরকে নিছেন। তাহলে ওমর মুজতবা, ওমর মুরাদ, ওমর মজজুব, ঠিক আছে নি কথা? তাহলে ওমরকে নিছেন দোয়া করে হুজুরে, আর স্বপ্নে দেখাইছেন আবু বকর কে? আল্লাহ। তাহলে ওমরকে নির্বাচন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আবু বকরকে নির্বাচন করেছেন আল্লাহ। কে বলেন না? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন দোস্ত সাহাবত, ওমরকে নির্বাচন করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে, আবু বকর দোয়া বাদে আল্লাহ হুজুর আবু বকরকে নির্বাচন করেছেন, আবার ওমরকে নির্বাচন করেছেন হুজুরের নবুয়তের বয়স যখন 5 বছর গেছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 45 বছর, আবু বকরকে নির্বাচন করেছেন হুজুরের বয়স যখন 18 বছর। পার্থক্যগুলো বুঝে নেননি, ওয়াজ বুঝতে দিল লাগে, ওয়াজ বুঝতে মাথা লাগে, কথা কয় না? ওয়াজ বুঝতে দিল লাগে, ওয়াজ বুঝতে মাথা লাগে। এখন আবু বকর সিদ্দিক যখন আসছেন বয়স 38 বছর, হুজুরের বয়স 40, পাইছেন নবুয়ত, হুজুর আবু বকরকে বলছেন আমি নবী, আমার উপরে বিশ্বাস করো, ঈমান আনো। আবু বকর বলেন অসুবিধা নাই মানতে, বাকি একটু জিজ্ঞেস করবো, মা দলিল আলা মা তাদাই, তুমি যে নবী দলিলের প্রমাণ কি? তুমি যে আল আমিন, তুমি যে বিশ্বস্ত, এতে কোনো সন্দেহ নাই, মগর নবুয়ত আর অনেক উপরের জিনিস, কথা বলে না? নবুয়ত আর অনেক উপরের জিনিস, নবুয়তের সহজ উদাহরণ হইল, নবুয়তের সহজ উদাহরণ হইল রুটি বানাইবার জন্য যে তাওয়া, রুটি বানাইবার জন্য যে তাওয়া আগুনের উপরে দেন, রুটির তাওয়ার নিচের অংশ আগুনের সাথে সম্পর্ক, উপরের অংশ রুটির সাথে সম্পর্ক, আগুন থেকে তাওয়া গরম নিয়া রুটিকে খাওয়ার উপযুক্ত করে। নবুয়তের উদাহরণ হইল মাইজকান্দি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈসা, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, ওনারা হলো তাওয়ার মতো, আল্লাহর পক্ষ থেকে নেন আর উম্মতদেরকে দেন। এই জন্য তাওয়ার এক সাইডের সম্পর্ক আগুনের সাথে, আরেক সাইডের সম্পর্ক রুটির সাথে, নবুয়ত এক সাইডের সম্পর্ক আল্লাহর সাথে, আরেক সাইডের সম্পর্ক আল্লাহর বান্দাদের সাথে। এই কঠিন জিনিস, এই জন্য হুজুর সিদ্দিক একবার বলছেন মা দলিল আলা মা তাদাই, তুমি যে নবী দলিল কি? শুনলে খুশি হবেন, আশ্চর্য হবেন, শুনলে খুশি হবেন, আশ্চর্য হবেন, হুজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দলিল নিছেন সিদ্দিক একবারকে কি বলে শুনালাম? হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর যখন বলছেন তোমার নবুয়তের দলিলটা কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দলিল দিমো, মনোযোগ দিয়ে শোনো, সহ্য করতে পারবে নি, দলিল হলো তুমি 16 বছর বয়সে যে স্বপ্নটা দেখছো সেটা হলো আমার পয়গম্বরের দলিল। আবু বকর এই স্বপ্ন জীবনে কাহাকেও বলে নাই, 22 বছর আগে আবু বকর এই স্বপ্ন দেখেছেন, আবু বকর গোপন রেখেছেন, আজকে হুজুর বলেন আমি যে নবী, এই নবীর নবুয়তের দলিল হলো আর রুয়াল লাতি রাআইতাহা বিশ্বাম ফাহিয়া দলিলুন আলা নবুয়তি, তুমি যেই স্বপ্নটা বা 16 বছর বয়সে দেখেছ এই স্বপ্নটা হলো আমার পয়গম্বরীর দলিল। ফাআনাকা আবু বকর মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজার সাথে লাগাইছেন, ওয়াকাব্বালা মা বাইনা আইনাইহি, এবং আবু বকর সিদ্দিক হুজুরের দুই চোখ কোপা মাঝখানে, দুই চোখের মাঝখানে কোপালে চমকাইছেন। এটাকে বলে মুজতবা, এটাকে কি বলে? আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। এখনকার সময়ের নির্বাচিত বান্দাকে আলোচনা শেষ, এমপিরা আল্লাহ পাকের নির্বাচিত বান্দা নয়, মন্ত্রীরা আল্লাহ পাকের নির্বাচিত বান্দা নয়, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান আল্লাহ পাকের নির্বাচিত বান্দা নয়। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন, সৌদি আর মেয়ার বইয়া শেখ আর পাটোয়ারি আল্লাহ পাকের নির্বাচিত বান্দা নয়, আল্লাহ পাকের নির্বাচিত বান্দা কারা? মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাসূল বলেছেন যার ব্যাপারে আল্লাহ কল্যাণ ইচ্ছা করেন, ভালো ইচ্ছা করেন, বিশেষ করে যাকে আল্লাহ জান্নাত দেওয়ার ইচ্ছা করেন, তার ভিতরে আল্লাহ দ্বীনের সহিহ বুঝ দিয়া দে। অর্থাৎ এই সময়ের নির্বাচিত বান্দা হইল যাদেরকে আল্লাহ দ্বীনের সহিহ বুঝ দান করেছেন, এরা হইল আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। আপনারা বুকে হাত দিয়া বলেন, এখনকার সবচেয়ে বেশি দ্বীনই বুঝওয়ালা
কারা কারা বিশেষ করে মাদ্রাসা ছাত্ররা, এই জন্য আখেরি নসিহত আখেরি দরখাস্ত আল্লাহ পাকের নির্বাচিত বান্দা উম্মতের উলামায়ে কেরামের সাথে আমাদেরকে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহর কাছে মাফ করে দিবেন, যত সব দম খাইছি বসে রাখবেন লাগে।